অভিযোগ করে যে টাকা দিচ্ছে না কেন্দ্র, কিন্তু স্মৃতি ইরানি যেটা দাবি করেছেন যে আমার মন্ত্রকেরই 260 কোটি টাকা রয়েছে যা রাজ্য এখনো ব্যবহারই করে উঠতে পারেনি। তো স্মৃতি ইরানি সম্পূর্ণভাবে কথা এবং সংখ্যার জাগলারি করছেন, সেই সঙ্গে তিনি বিভ্রান্তির আশ্রয় নিচ্ছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বকেয়া দেয় না। দুই, আর একটা নতুন প্রবণতা আছে তাদের, যে আর্থিক বছরে যে সময়ে যে টাকাটা দেওয়ার কথা, কারণ এটা একটা সম্পূর্ণ একটা আর্থিক শৃঙ্খল, ফলে কখন কোনটা দিয়ে তারপর কী হবে, তারপর কী হবে, তারপর কী হবে, এটা একটা চিরাচরিত ছকে বাঁধা প্রসেস। তো এখন হয় তারা টাকা দেয় না, অথবা একটা আর্থিক বছরের অনেক পরে এমন সময়ে টাকা দেয় এবং তার সঙ্গে এমন কিছু কিছু টেকনিক্যাল বিষয়ে জুড়ে দেয় যে একটা জটিলতা তৈরি হয়, পরে তারা সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্মৃতি ইরানি যা বলেছেন, তিনি অত্যন্ত একটি সস্তা রাজনীতি করেছেন। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীরা যথাসময় যথাযথ তথ্য পরিসংখ্যান দিয়ে এই রাজনৈতিক মিথ্যাচারে প্রতিবাদ করে দেবেন। আমরা শুনেছি ওখানে কি হয়েছে, খবর নেওয়া হচ্ছে, পুলিশ গোটাটা তদন্ত করছে। কিছু দুষ্কৃতী তারা যদি এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে, আমরা তাদের গ্রেপ্তার দাবি করছি এবং গ্রেপ্তার হবে এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস আছে। কারণ গত কিছুদিন ধরে একটা চেষ্টা চলছে রাজ্যকে কালিমালিপ্ত করার জন্য, আমাদের প্রতিপক্ষ যারা তাদের কেউ কেউ ওই বিভিন্ন বোমা এখানে রাখা ওখানে রাখা, নেতিবাচক খবর তৈরি, বোমা ফাটলে এই হবে, যাতে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা যায়, কুৎসা করা যায়, সেই জন্য ব্যবস্থা করেছে। পুলিশ সতর্ক আছে, বহু বোমা উদ্ধার হয়েছে এবং শত্রুপক্ষের যে চক্রান্ত সেগুলো প্রতিহত করা হচ্ছে, মৃত্যু দুঃখের পুলিশ তদন্ত করছে। একই উত্তর, একদম উত্তর, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া অত্যন্ত ভালো কাজ এবং পুলিশ সতর্কভাবে সেই কাজগুলো করছে। আমাদের প্রতিপক্ষদের কেউ কেউ চাইছেন এই অস্ত্র অন্য রাজ্য থেকে নিয়ে আসতে, তাদের নেতারা অনেকে ঘুরে ঘুরে সরবরাহ করছেন প্রতিপক্ষের, এবং তারা চাইছেন কোথাও অস্ত্র ঝঙ্কার শোনা যাক, কোথাও সমাজ বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়ে গণ্ডগোল করা হোক, যাতে নেতিবাচক খবর হয় রাজ্য সম্পর্কে। পুলিশ সচেতন আছে, বহু জায়গাতেই তাদের চক্রান্ত প্রতিহত করা হচ্ছে, অস্ত্র উদ্ধার করে নেওয়া। স্মৃতি ইরানি বলছেন প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যে স্কিম রয়েছে সেটা রাজ্য নিজের নামে প্রকল্প করে চালাচ্ছে। স্মৃতি ইরানির জানা উচিত বিজেপি সরকারটাই চলছে নাম বদলের মধ্য দিয়ে। আগে ইন্দিরা গান্ধীর নাম যখন তারা বদল করেছেন আর মনে হয়নি কিছু, আর কেন্দ্রীয় সরকার যখন কোনো স্কিমের কথা বলেন জেনে রাখা উচিত টাকাটা কেন্দ্রের একার থাকে না। প্রথম কথা, কেন্দ্রের টাকা বলে কিছু হয় না, এটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের যে তহবিল তাতে রাজ্য থেকে যাওয়া আয়ও থাকে, কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকারের তহবিলের মধ্যে রাজ্যগুলি থেকে ইনক্লুডিং ওয়েস্টবেঙ্গল তা আছে তো। আবার যখন কোনো স্কিমে এই কেন্দ্রের টাকাও আসে, যার মধ্যে রাজ্যের টাকাও আছে, তার সঙ্গে রাজ্যের ম্যাচিং গ্রান্ট যায়। ফলে এই কেন্দ্রের টাকা, কেন্দ্রের টাকা, কেন্দ্রের টাকাটা বিজেপির পৈতৃক টাকা নয়, বাপের সম্পত্তি নয়, এই কথাটা মনে রাখলে ভালো করবেন। এনারা পঞ্চায়েত ভোট কেন, যে লড়াইটা দিলীপ ঘোষ বলছেন, লড়াইটা তো হচ্ছে সুকান্তবাবু বনাম দিলীপবাবু, দিলীপবাবু বনাম শুভেন্দুবাবু, শুভেন্দুবাবু বনাম সুকান্তবাবু, লড়াইটা তো হচ্ছে বিজেপির এই কাগুজে নেতাদের মধ্যে গোষ্ঠীর লড়াই। আর লড়াই কোথায়, আগে 70,000 বা যতগুলি বুথ আছে, যতগুলি আসন আছে, আসনের প্রার্থীর নাম ঠিকানা দিন, বুথের কর্মীদের নাম ঠিকানা দিন, তারপর লড়াইয়ের কথা ভাববেন। ওনাদের কাছে, বিজেপির কাছে লড়াই মানে ছোটবেলার কমিক্সে যুদ্ধের গপ্প দেখা। আর সেই জন্যই দিল্লির নেতাদের কাছে 14 বার ছুটে যেতে হচ্ছে। দিল্লির নেতারা জানেন সুকান্তবাবুরা সাবালক নয়, বাংলার রাজনীতি, আরে কে বাংলার রাজনীতি, সুকান্তবাবুরা জানেন যে বাংলার রাজনীতির বাংলা তাদের, মানে সুকান্তবাবুরা এটা পরিষ্কার জানেন যে দিল্লি তাদের উপর কোনো আস্থা রাখে না। সুকান্তবাবুরা জানেন
যে বাংলার বিজেপি নিজের পায়ে দাঁড়িয়ে নেই, সেই জন্যই 14 বার বাইরে থেকে নেতা ধার করে আনতে হয়, দিল্লির কাকা জ্যাঠাদের দিয়ে এজেন্সিকে ব্যবহার করতে হয়, দিল্লির কাকা জ্যাঠাদের দিয়ে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করাতে হয়, তাদের আবার বড় বড় কথা। এখনও ছোটোবেলায় সুকান্তবাবু হরলিক্স খান আর বিজ্ঞাপন করুক, দেখো আমি মারছি বাড়ছি মামি। 100 টা গাড়ির খোঁজ পাওয়া গেছে। যে সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, সেই তালিকায় দেখা যাচ্ছে যে এক সর্বভারতীয় কংগ্রেস নেতার স্ত্রী রয়েছেন এবং সিপিএম এর এক প্রাক্তন বিধায়ক রয়েছেন। তো সুতরাং সারদা কেলেঙ্কারি বা কোনো কেলেঙ্কারির কথা তুলে যে কংগ্রেস এবং সিপিএম অন্যদের দিকে কালি ছড়ার চেষ্টা করে, তারা যেন এটা মনে রাখে যে ইডি যখন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সেই তালিকায় কংগ্রেসের সর্বভারতীয় নেতার স্ত্রী রয়েছেন এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক রয়েছেন। অর্থাৎ যদি সারদার টাকা যদি অনৈতিকভাবে কারুর কাছে পৌঁছে থাকে, তার মধ্যে কংগ্রেসও রয়েছে, তার মধ্যে সিপিএমও রয়েছে।